অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন বড়দিনের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় এই বড়দিন উপলক্ষে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই পঁচিশে বড়দিন লটারিতে বড় প্রাইজ পেতে চলেছে এই পাঁচটা রাশি মহাসংযোগ শুরু হতে চলেছে আগামী কাল থেকে লক্ষ্মী দেবীর কৃপা লক্ষ্মী দেবীর হাত এই পাঁচ রাশির মাথায় পড়তে চলেছে অর্থাৎ বিশেষভাবে লাভ এই বড়দিনে লক্ষ্মী লাভ হতে চলেছে এই পাঁচ রাশির দেখুন অনেকেই লটারি কাটছে লটারি কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছেন কি কোনটা কোন দিন কাটবো দেখুন সব দিন কিন্তু সব রাশির ক্ষেত্রে সমান নয় এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রের লটারির যোগ আছে কি না সেটি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কনসাল্ট করুন যদি থাকে সেটা কখন আছে আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা আপনার ফরচুনার নাম্বার আপনার লাকি নাম্বার এই জায়গাগুলো বিশেষভাবে দেখুন এবং যাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব পীড়িত আছে বা আপনার লগ্ন ভাব পীড়িত আছে বা একাদশ ভাব পীড়িত আছে এই জায়গায় ভাবগুলোকে স্ট্রং করুন এবং আপনারা অবশ্যই রাহু কবচ রাহু কবচটা অবশ্যই পরিধান করুন যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে কি না রাহু কবচ পরিধান করুন লটারির ক্ষেত্রে কিছুটা হলো পাবেই এ কথা আমি কোনো সময় দাবি করবো না কিন্তু সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি এই রাশিগুলো মানুষ হন দেখুন কালকের যে যোগটা শুরু হচ্ছে সে যোগটাতে আয়ুষ্মান যোগ আপনার নটা সকাল নটা চোদ্দো থেকে এই আয়ুষ্মান যোগ শুরু হওয়ার ফলে এবং বড়দিন কালকে পঁচিশে ডিসেম্বর বড়দিনে বড় মেগা প্রাইজ পেতে চলেছে এই পাঁচ রাশি ডায়েরিতে নোট করে নিন কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি যে বড় দিনে ভাগ্য খুলতে চলেছে ভাগ্যদয় হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন অনেকে আছে কি জানেন লটারি কেটে যায় লটারি কেটে যায় লটারি লাগেই না অ্যাকচুয়ালি আপনার লটারি যোগটা কখন আছে সেটা দেখে নিন আবার কেউ কেউ লটারি কপালে আছে কিন্তু লটারি কাটেনি অনেক গরিব মানুষেরও কিন্তু লটারি লাগছে তার ভাগ্যে কিন্তু আছে অর্থাৎ কিছু একটা কথা আছে জানেন হয়তো যা হয় না কপাল গুণে তা হয় তিথি ক্ষণে অর্থাৎ তিথি বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট যা হয় না কপাল গুণে তা হয় তিথি তো তিথি কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট কালকে যে আয়ুষ্মান যোগ সৃষ্টি করছে এই আয়ুষ্মান যোগের ফলে এই পাঁচ রাশি লটারি থেকে মহা কোটিপতি হতে চলেছে অর্থাৎ অর্থবৃষ্টি হতে চলেছে অপার ধন পেতে চলেছে এই পাঁচ রাশি কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন টাকা গুনতে গুনতে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে এই পাঁচ রাশির প্রথম যে রাশির কথা আমি বলবো লটারিতে মহাকটিপতি হতে চলেছে সে রাশির নাম অনেকে বাচ্ছেন আমার রাশি আছে কি না সে রাশির নাম আপনি লটারি না লটারিতে কোটিপতি নাই বা হলেন লাখপতি তো হতে পারেন অর্থাৎ আপনার কিছুটা হলো তো স্বপ্ন পূরণ হবে এই লটারিতে লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর ভাগ্যে যদি আপনার লটারি থাকে কি না নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু লটারি পাবেন আর এই পঁচিশে ডিসেম্বর বছরের শেষ রাহু কিন্তু এই অর্থ দিতে চলেছে এই পাঁচ রাশি অর্থাৎ এই আয়ুষ্মান যোগ এবং বছর শেষে হতে হতে রাহু দিতে চলেছে এই পাঁচ রাশিকে অর্থ নটা চোদ্দ থেকে কালকে এই যোগ শুরু হচ্ছে এবং বছরের বড় দিন পঁচিশে ডিসেম্বর বড় প্রাইজ এই পাঁচ রাশির কপালে লিখতে চলেছে বিধাতা এবং রাহু দিবে এই পাঁচ রাশিকে অর্থ কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাতে চলেছি তবে দেখতে হবে আপনার রাশিচক্রে রাহু শুক্র মঙ্গল কেমন আছে শুনি কেমন আছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির এই আয়ুষ্মান যোগে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির যোগ সম্ভাবনা সৃষ্টি করতে চলেছে আগামীকাল বড়দিন থেকে কুম্ভ রাশির কপাল খুলতে চলেছে লটারিতে বড়ো প্রাইজ পেতে চলেছে কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারিতে মহা মহাকটিপতি হতে চলেছে সে রাশির নাম মকর রাশি মকর রাশি মেগা প্রাইজ পেতে চলেছে আগামীকাল এই বড়দিনে লটারিতে অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে আপনার মকর রাশির তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির লটারি থেকে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে কিন্তু এই সময় চলেছে কন্যা রাশি ডায়েরিতে নোট করে নিন কন্যা রাশির লটারিতে এবং আয়ুষ্মান যোগের ফলে আগামীকাল বড়দিনে লটারিতে মেগা প্রাইজ পেতে চলেছে এরপরের যে রাশির কথা বলবো লটারি থেকে অর্থ পেতে চলেছে সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশি লটারিতে মহা কোটিপতি হতে চলেছে ডায়েরিতে নোট করে নিন আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু লটারিতে হঠাৎ বাম্পার প্রাইজ পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু বাড়িয়ে তুলছে এর পরের যে রাশির কথা আমি বলবো যে রাশির সম্ভাবনা সে রাশি হচ্ছে বৃষ রাশি রাহু যেতে যেতে বৃষ রাশিকেও এবং এই বড়দিনে আয়ুষ্মান যুগের ফলে এই বৃষ রাশিকে কোটিপতি করতে চলেছে নিঃসন্দেহে অর্থাৎ এই কয়টি রাশির ক্ষেত্রে কিন্তু লটারিতে মহা কোটিপতি হওয়ার যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং একটি যে রাশি যে রাশি ক্ষেত্রে কিছুটা হলেও আগামীকাল এই আয়ুষ্মান যোগের ফলে এই বড় দিনে বড় প্রাইজ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়ছে সে রাশির নাম বিশ্বিক রাশি বিশ্বিক রাশিরও কিন্তু লটারিতে কোটিপতি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে এই আয়ুষ্মান যোগের ফলে অর্থাৎ এই বড়দিন উপলক্ষে এই বাম্পার্স প্রাইজ পেতে চলেছে এই পঁচিশে ডিসেম্বর এই আয়ুষ্মান যোগের ফলে এই পাঁচ রাশি ডায়রিতে নোট করে নিন যাদের ক্ষেত্রে আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না অবশ্যই নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে অ্যানালাইসিস করান তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ